HTML এবং CSS দিয়ে আমরা এই যে নাম্বার 8 সংখ্যাটা চলো ডিজাইন করে দেব। ঠিক আছে, তো এই নাম্বারটা ডিজাইন করার জন্য চলো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার আগে আমরা এখানে ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম দিয়ে দেব কি অ্যানিমেশন। তো এই নামে যে ফোল্ডারটা এটাই আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করব, সেই জন্য এখানে আমরা এটাকে প্রথমে ক্রিয়েট করে নিলাম। তো চলো ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে আসার পরে আমরা এখানটাতে ফাইলস অপশনটাতে ক্লিক করব, করার পরে এখানে যে ওপেন ফোল্ডার এটাতে ক্লিক করব, করার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। এই যে এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে এখন, এবং যে আমরা ফোল্ডারটা এখানে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে ক্লিক করব ফোল্ডারটাতে এবং সিলেক্ট ফোল্ডার করে দেব। করলে এখানে দেখো অ্যানিমেশন নামে যে ফোল্ডারটা চলে এসেছে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। করে দেওয়ার পরে তো এটা চলে এসছে, আর আমার এখানে কোডটা রান করার জন্য ঠিক আছে গো লাইভ এই এক্সটেনশনটা ইনস্টল করা আছে। তোমরা যদি ইনস্টল করা না থাকে তোমাদের, তোমরা এটা যে লাইভ সার্ভার এই যে এক্সটেনশন এখানটাতে এসে লাইভ সার্ভার সার্চ করলে এই রকম ধরনের যে সার্ভারটা সেটা পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিই লাইভ সার্ভারটা, তাহলে গো লাইভ অপশান এখানে পেয়ে যাবে। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি চলে আসছি আমি আমার ফাইলস অপশানে এখানটাতে, এবং এখানে অ্যানিমেশন যে নামে ফোল্ডারটা বানিয়েছি এখানে আমি দুটো ফাইল ক্রিয়েট করবো, সেটা কি কি না ইন্ডেক্স ডট এইচ টি এম এল, আরও একটা ফাইল ক্রিয়েট করবো এই যে এইখানটাতে এসে এইটাতে ক্লিক করবো যেখানে নিউ ফাইল দেখাচ্ছে ওটাতে। ঠিক আছে, তো এখানটাতে কি করবো না স্টাইল স্টাইল ডট সি এস এস। তো এই দুটো ফাইল ক্রিয়েট করলাম, করার পরে দেখো এখানে চলে এসেছে। তো ফার্স্ট অফ অল এইচ টি এম এল এ ক্রিয়েট ক্লিক করবো, করার পরে এটাকে একটু ফন্ট সাইজটা আমি বড়ো করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। তো এখানটাতে গো লাইভ আমার যে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করে চলে যাচ্ছি, আর তোমরা এটাতে ক্লিক করে যেতে পারো, কারণ এখান যদি ডাউনলোড করা থাকে তাহলে তোমরা যে অ্যানিমেশন ফোল্ডারটা বানিয়েছো সেই ফোল্ডার থেকে ইন্ডেক্স ডট এইচ টি এম এল এটাতে ডাবল ক্লিক করবে, চলে আসবে আমাদের যে ব্রাউজার। ঠিক আছে, রাউট বুকটা তো আমি এখানটাতে যেহেতু এক্সটেনশনটা ইনস্টল করে রেখেছি তো গো লাইভ এখানে ক্লিক করব, করার পরে আমাদের এখানে ব্রাউজারটা ওপেন হবে। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি, তারপর এক সাইটে রেখে দিলাম। ঠিক আছে, তো এবার আমি এটাতে এসেছি ইন্ডেক্স ডট এইচ টি এম এল ক্লিক করে রেখেছি, এবং এখানটাতে আমি আবার কোডটা শুরু করবো। তো তার জন্য প্রথমে এইচ টি এম এল এইচ টি এম এল লেখার পরে আমার এই সাজেশানে চলে এসেছে এইচ টি এম এল ফাইভ। তো এই স্ট্রাকচারেই আমরা এটা কোডটা করব। তো তোমাদের যদি না আসে তোমরা কিভাবে ইনস্টল করতে হয় এই যে এইচ টি এম এল ফাইভের যে স্ট্রাকচারটা সেটা দেখে না, দেখার পরেই তোমরা এটা করতে পারবে, না হলে তোমরা যেমন অ্যাজ ইট ইজ আছে তেমন তুলে দিতে পারো। ঠিক আছে, ভিডিওটি পজ করি, চলো আমি আমার ভিডিওটা কোডিংটা শুরু করছি। তো এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো অ্যানিমেট উইথ পবিত্র। তো চ্যানেল নেম দিয়ে দেওয়ার পরে এখানটাতে কী করবো না এটা লিঙ্ক ট্যাগ নেব। তো লিঙ্ক ট্যাগের মধ্যে এই যে এইচ রেফের মধ্যে স্টাইল ডট সি এস এস এইটা যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি এখানটাতে, তো সেই ফাইলটাই আমরা এখানটাতে দিয়ে দিলাম, নেমটা লিঙ্ক করে দিলাম সি এস এস ফাইলটা। ঠিক আছে, করে দেওয়ার পরে আমরা এখানটাতে যে এইচ টি এম এল এর পার্টটা কমপ্লিট করবো আগে। ঠিক আছে, তারপরে সি এস এসে যাবো। তো সেকশান সেকশন নামের যে ট্যাগ, সেকশন ট্যাগের ভেতরে ডিভ ডট কন্টেইনার, এন্টার করলে আমাদের ডিভ ক্লাস কন্টেইনার চলে আসবে, এবং এর ভেতরে কি করবো আবার একটা ডিভ নেব, ডিভ ডট লিখে নেব সার্কেল। এই ডট দিয়ে যেটা লিখি আমরা পরে ডিভের পরে, যে ডট দেওয়ার পরে যেটা লিখি সেটাকে ক্লাস হয়, আর যদি ওখানে হ্যাশ দিয়ে লিখি তাহলে ওটা আইডি হয়ে যায়। তো ক্লাস যেহেতু নিচ্ছি সেই জন্য ডট দিয়ে করে নিচ্ছি, তাতে সুবিধা হয়, এটা ভিএস কোডের একটা অপরচুনিটি, আমরা অ্যাডভান্টেজ বলতে পারবো। ঠিক আছে, ভিএস কোডে ইউজ করি। ঠিক আছে, এই কোডে ডিটেলটা। তো আমরা যেটা করলাম কন্টেইনার ডিপ ক্লাস কন্টেইনার ফার্স্ট ডিপ, এবং সেকেন্ড ডিপের মধ্যে ডিপ ক্লাসে সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে এখানটাতে কী করবো না স্প্যান, আর স্প্যানের ভেতরে স্টাইল ট্যাগের ভেতরে কী করবো না মাইনাস মাইনাস আই
যা ইজ টু চিহ্ন এবং জিরো। তো এই যে এটা করলাম, এটাকে আমরা কতবার, এটাকে আমরা যে অল্ট কিবোর্ডে যে অল্ট এবং শিফট এই দুটো কি টিপে তোমরা ডাউন অ্যারো কি যেটা আছে কিবোর্ডে সেই ডাউন অ্যারো কি মারো 20 বার। তো আমরা টোটাল 21টা নেব, সেই জন্য আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তো টোটাল 21টা এখানে থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে জিরো আছে, এটা করব 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, 6, 7, 8, 9, দেন 10, 11, 12, 13, 14, then 15, 16, 17, 18, 19, 20. আমাদের যে টোটাল 21টা স্প্যান, দ্য 21 স্প্যান করে নিলাম 0 টু 20, এটা 21 স্প্যান হয়ে গেছে। আর এটাকেই আমরা কপি করব, কোথা থেকে কপি করব এটা আমি একটু ছোট করি। ঠিক আছে, তো এই যে সার্কেল ডিপ ক্লাস সার্কেল, এই যে বর্ডার লাইনটা এসছে এখান পর্যন্ত, এখান পর্যন্ত আমরা এটাকে কপি করি। চলো এটাকে কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি মেরে, এবং কপি করার পরে ওই লাইনেরই নিচে এন্টার করে এখানটাতে পেস্ট করে দেবো। তো আমাদের হয়ে গেল পেস্ট করা। ঠিক আছে, কোথা থেকে করেছি দেখে নাও, যে কন্ট্রোল সেকশানের পরে যে কন্ট্রোল ডিপ কন্টেনার আছে, কন্টেনারের পরে যে সার্কেল আছে ডিপ সার্কেল, ওইটাকে ডিপ সার্কেলের যে পুরো পার্টটা ওটাকে কপি করেছি, এবং ওইটার যে নিচে আমরা ডিপ সার্কেল আবার পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তো কারণ আমরা দুটো সার্কেল বানাতে হবে এই করার জন্য। ঠিক আছে, তো করে নেওয়ার পরে আমরা চলে আসবো সিএসএস পার্টে, আমাদের এইচটিএমএল পার্টটা শেষ হয়ে গেছে। তো এটাই ছিল এইচটিএমএল এর পার্ট, বেশি কিছু ছিল না। তো এবার আমরা চলে আসবো সিএসএস পার্টে, এবং আমরা এখানে সিএসএস এর যে কোডটা সেটা লেখা শুরু করবো। তার জন্য আমরা এখানে সিএসএস এর যেরকম কোডিংটা হয় সেটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, এটা বর্ডার বক্স করে দেওয়ার পরে আমরা সেকশান, যদি না কিছু বুঝতে পারো তোমরা তার আগে সিএসএস যে ল্যাঙ্গুয়েজ আছে এবং এইচটিএমএল এই দুটো শিখিয়ে এলে তোমরা এটা বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো যেমন অ্যাজ ইট ইজ আমি কোডিং করছি সেভাবেই তোমরা অ্যাজ ইট ইজ তোমাদের কম্পিউটারে করতে পারো। ঠিক আছে, তো তারপরে আমরা ডিসপ্লে ফ্লেক্স করার পরে জাস্টিফাই কন্টেন্ট, এটা কি করব না সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, দেন মিন হাইট এটা হবে যে 100 VH, আর তারপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, লাইভ সার্ভারের একটা কাজ যে আমরা যেটা করব সেটাই লাইভ ডাইরেক্ট এই ওয়েব পেজটাতে আমরা দেখতে পাবো। চলো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করি, দেখতে পাবে তোমরা। তো ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা হচ্ছে হ্যাশ কোড আমরা ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো, 1911 0D। তো এটা দেওয়ার পরে আমাদের লাইভ সার্ভারে আসছে না কেন এটা, কাজ করছে না মনে হয় লাইভ সার্ভারটা, তো দেখা যাক কতক্ষণ পরে কাজ করে। তো অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেট সিএলও কালার, অ্যানিমেট কালার 7S, 7 সেকেন্ড, লিনিয়ার ইনফাইনাইট। তো এটা করে দিলে আমাদের সিএসএস এর যে সেকশন পার্টটার কোডিং শেষ। তো সেকশনের পরে আমরা যাব কি ফ্রেম অ্যাড করতে, তো
keyframes এখানটা দেখি করব না অ্যানিমেট যেটা আমরা নিলাম অ্যানিমেশন কালারের মানে অ্যানিমেট কালার যেটা এ নাই এম এ টি অ্যানিমেট কালার এটা এটাকেই আমরা এবারে অ্যানিমেট করব যেটা হচ্ছে 0% দিয়ে FIA ফিল্টার ফিল্টার করব কি হিউ রোটেট 0 ডিগ্রি তো 0 ডিগ্রি হিউ রোটেট হওয়ার পরে আমরা আবারও 0% নেবো এখানটাতে নেওয়ার পরে আবার ফিল্টার ফিল্টার এখানে আবারও হিউ রোটেট এবং এটা 360 ডিগ্রি করবে 60 ডিগ্রি তো 360 ডিগ্রি করলাম এখন তোমরা বুঝতে পারছো না কি হচ্ছে তো একটুক্ষণ ওয়েট করো দেখতে পাবে পুরোটাই চলে এলো কারণ আমরা এক ধার থেকে করে যাচ্ছি ঠিক আছে তো সব কিছুই রেডি আছে শুধু এখানটাতে শো করার অপেক্ষা তো আর কয়েকটা সেকশন করার পরে আমাদের শো হবে তো ডট সেকশন ডট কন্টেইনার যে কন্টেইনার ডিভের ভেতরে আমরা ক্লাসটা নিয়েছিলাম সেটা এবং সার্কেল যেটা ছিল সেটা দুটো যে ডিভের মধ্যে ক্লাস ছিল কন্টেইনার এবং সার্কেল সেটা সেই দুটো এখানে আমরা এবারে ডিজাইন করব ঠিক আছে পজিশন এটা রিলেটিভ তো রিলেটিভ করার পরে উইথ দেব 250px একটু বড় ছিল তো হাইট হাইটটা দেব 240px ওকে তো হাইট এবং উইথ দেওয়ার পরে মার্জিন দেব মার্জিন কত দেওয়া যায় 0 - 7.5px এটা দিয়ে দিলাম তো মার্জিন দেওয়ার পরে আমরা সেকশন ট্যাব থেকে বেরোবো বেরোনোর পরে সেকশন আবার ডট কন্টেইনার ডট সার্কেল স্প্যানকে এবার যে স্প্যানের যেটা আমাদের যে পৃষ্ঠা নিয়েছিলাম সেটাই এবার আমরা ডিজাইন করব সেটা এবার এখানে এটা ডিজাইন করার পরে ওটা আমাদের এখানে শো হবে ঠিক আছে তো লক্ষ্য রাখো ঠিকঠাক এই ব্রাউজারের দিকে যে আউটপুট ব্রাউজারটা ওখানে আমাদের শো হবে পজিশন যেটা এখানটা দিতে করব না অ্যাবসোলিউট করে দেব পজিশন অ্যাবসোলিউট টপ 0% করব and left left করে দেবো 0% and then left 0% করার পরে আমরা width দেবো এবারে width width হবে 100% then height এটাও হয়ে যাবে 100% হয়ে যাওয়ার পরে আমরা এরপরে যেটা আছে আমরা দেব ট্রান্সফর্ম ঠিক আছে ট্রান্সফর্ম তবে রোটেট রোটেট ক্যালক CALC ক্যালক দেন 100 ডিগ্রি ইনটু আমাদের যে ভার আছে সেটা করব কি -5 তো এটা করার পরে আমরা এখান থেকে বেরোব এই সেকশন থেকে তো বেরোনোর পরে আমরা আবার একটা সেকশন নেব ডট ডট কন্টেইনার নেব ডট সার্কেল নেব স্প্যান দেন স্প্যান দেন বিফোর বিফোর এখানটাতে হবে যে কন্টেন্ট কন্টেন্ট দেওয়ার পরে পজিশন দেব পজিশন অ্যাবসোলিউট দেন আমরা দেব রাইট রাইট 0 টপ
টপ ক্যালকের মধ্যে 40% মাইনাস 1.5 পিএক্স। তো এটা করার পরে আমরা উইথ দেব এখানটাতে উইথ 10px, 10px দিয়ে দিই। তো উইথ 10px দেওয়ার পরে হাইট যেটা সেটা দিয়ে দেবো 55px। ওকে, তো 55px দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা অ্যাড করবো এখানটাতে। ব্যাকগ্রাউন্ড দেবো হ্যাজ 00 FF0A। তো দেখো এটা এরকম দেখাচ্ছে, এটাতে কোনো এখন অ্যানিমেশন নেই, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা এমনি থিম চলে এসছে। তো এরপরে আমরা দেবো বর্ডার রেডিয়াস, এটা কত পার্সেন্ট করবো, 50% করবো। তো বর্ডার রেডিয়াস 50% করার পরে এটা এরকম দেখাচ্ছে। তারপরে আমরা বক্সের যে শ্যাডো সেটা দেব, ঠিক আছে, বক্স শ্যাডো, এটাতে কোনো শ্যাডো পড়ছে না বাইরে। আমরা এখানটাতে বক্সের যে শ্যাডো দিয়ে দিলে ওটা চারিদিকে ছড়িয়ে পড়বে, দেখো কীরকমভাবে 00 10px 10px। এবং হ্যাজ দিয়ে যে কালার কোডটা ছিল ওটাই দেব। তো আবার কমা দিয়ে নেক্সট লাইনে আসবো, 00 20 দেব পিএক্স, এবং কালার কোডটা সেম দেব। তো আবার কমা দিয়ে আমরা আবার একটা দেব 00 40px, 20 to 40px, এবং যে কালার কোডটা ছিল সেই কালার কোডটা দিলাম। আবার কমা দিয়ে আবার নেক্সট লাইন, এখানে 00 60px দেব, এবং কালার কোড সেম দিলাম। এখন অ্যানিমেশন দেয়নি, ঘুরিয়ে নি খুব, ঠিক আছে, পুরো রোটেট হয়নি, তাতেও এমন লাগছে, ঠিক আছে। তো আবার 00 60 হলো, 80px দেব, এবং কালার সেম। তো দেওয়ার পরে আরও একটা 00 100px, এটা করার পরে আমাদের যে কালার কোডটা ছিল সেই কালার কোডটা। তো আমাদের হয়ে গেল যে বক্স শ্যাডো দেওয়া, এইরকম শ্যাডো হয়ে যাবে। তারপরে আমরা ট্রান্সফর্মে আসবো, স্কেল করবো 0.2, ঠিক আছে, এবার এরকম লাগছে আমাদের কাছে এটা। তো তারপরে অ্যানিমেশন যেটা, অ্যানিমেশন ওটা করবো অ্যানিমেট 0.2s, 0.2s লিনিয়ার ইনফাইনাইট। তো এটা করার পরে আমাদের যে অ্যানিমেশন ডিলে এটা করবো ক্যালক, অ্যানিমেশন ডিলে ক্যালকের মধ্যে এটা করবো -0.1, ওকে, এস ইনটু ভার -i, এটা করলাম। এখনো কিন্তু আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করিনি, এবার আমরা এটাতে অ্যানিমেশন অ্যাড করবো কিছুটা করে, ঠিক আছে। তো আবার কি ফ্রেমস লাগাবো, ফ্রেমস এখানে অ্যানিমেট, তো অ্যানিমেটের মধ্যে আমরা কি করবো না, 0%, 0%-এর মধ্যে ট্রান্সফর্ম এটা কি করবো, স্কেল অত না, 1 স্কেলে রাখবো। দেখো এবার অ্যানিমেশন স্টার্ট হয়েছে। তো এই অ্যানিমেশনটা হচ্ছে এখন, তো আমরা যে অ্যানিমেশনটা দেখেছিলাম সেটা আলাদা ছিল, ঠিক আছে। তো 50% কমা দিয়ে 100% দুটোর মধ্যে এখানে ট্রান্সফর্ম
স্কেলটা হয়ে যাবে এখানটাতে 0.1। তো এটা দিলে এটা এরকম লাগছে, ঠিক আছে, অ্যানিমেশনটা এখন এরকম হচ্ছে। তো এই যে অ্যানিমেশনটা এখনো অবধি আমাদের পুরো কমপ্লিট হয়নি, অ্যানিমেশনটা এটাও সুন্দর লাগছে বাট এখনো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট করার জন্য সেকশন ডট সিও কন্টেইনার ডট সার্কেল, দেওয়ার পরে এনএথ চাইল্ড টু দেব, দেওয়ার পরে এখান থেকে বেরোনোর পরে আমরা কী করবো না, ট্রান্সফর রোটেট 180 ডিগ্রি করে দেব। তো এবার দেখো অ্যানিমেশনটা ঘুরছে পুরো, ঠিক আছে। তো 180 ডিগ্রি করার পরে এখান থেকে বেরোবো, বেরোনোর পরে আবার একটা সেকশন ট্যাগ, সেকশন ট্যাগ সেকশন কন্টেইনার ডট সার্কেল, সার্কেল এবং এনএথ চাইল্ড টু, এখান থেকে স্প্যান অ্যান্ড দেন বিফোর, বিফোর এর মধ্যে কি হবে না অ্যানিমেশন, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ডিলে এটা ফেল্ট মাইনাস 0.1, 0.1 এস ইনটু আর মাইনাস মাইনাস আই। তো এটা করলে আমাদের এবারে অ্যানিমেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকু সিএসএস পার্ট, ঠিক আছে, এবং এইচটিএমএল যেটা আমরা কপি পেস্ট করলাম একটা করলাম, এখান থেকে শুরু হয়েছে। সিএসএস এর যে ফাইলটা এখানে আমরা এখানে লিংক করালাম তার জন্যই সিএসএস ফাইলটা এখানে লিংক হয়ে পুরো অ্যানিমেশনটা ক্রিয়েট করছে, আর একটা করে কপি করে আমাদের এইচটিএমএল আরও একটা পেস্ট করে দিলাম, সেই জন্য দুটো সার্কেল হয়ে গেল, এবং দুটো সার্কেলকে সিএসএস অ্যানিমেশন দ্বারা আমরা এটাকে জয়েন করে দিলাম। করে দেওয়ার পরে অ্যানিমেশনটা এরকম লাগছে। তো এটাকে আমরা বড় করে যে ফুল স্ক্রিনে দেখলাম এরকম সংখ্যা 8, অর্থাৎ ইংলিশ যে সংখ্যা সেটা হচ্ছে 8, আমাদের সামনে এটা তৈরি হয়ে গেল। তো আশা করি তোমাদের এটা ভালো লাগছে, যদি এটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিতে একটা লাইক করবে, আর এরকম অ্যানিমেশন রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও টপিক। থ্যাংক ইউ।